মানবাধিকার কর্মী স্ট্যান সোয়ামের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে সরব বাম ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা। আদিবাসীদের অধিকার এবং কল্যাণে ঝাড়খণ্ডের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতেন তিনি। তাঁকে দানবীয় ইউএপিএ গ্রেপ্তার করা হয়। অক্টোবরে ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্তের তালিকায় ফেলা হয় তাঁকে। সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ট্যান সোয়ামী। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া। তাঁর মৃত্যু নিয়ে সরব হয়েছে দেশব্যাপী এসএফআই। মঙ্গলবার আগরতলাতেও সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপ অন্দেব। তাদের অভিযোগ, মানবাধিকার কর্মী স্ট্যান সোয়ামকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হত্যাকারীদের শাস্তির দাবি জানায় তারা। পাশাপাশি দাবি জানানো হয় ইউএপিএ অধীনে থাকা সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। ছাত্রনেতা সন্দীপ অন্দেব অভিযোগ করেন, ইউএপিএ আইনে স্ট্যান সোয়ামীকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় বর্বরতা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। দেশে বর্তমানে যারা রাজনৈতিক ক্ষমতায় আসীন, সেই রাজনৈতিক ক্ষমতায় লিপসুরা গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের খাঁড়া নামিয়ে আনছে। আমরা সকলেই জানি আমাদের দেশ এবং আমাদের দেশের অন্যতম একটা রাজ্য ঝাড়খণ্ডে আদিবাসীদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, মানবাধিকার কর্মী, এই দেশের মানুষের মুক্তির আন্দোলনে উনি ওতপ্রোতভাবেই জড়িত ছিলেন। সেই স্ট্যান স্বামীকে আপা আইনে গ্রেপ্তার করে তার উপর রাষ্ট্রীয় বর্বরতা চালানো হয়েছে। 84 বছর বয়সে গতকাল রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে স্ট্যান স্বামীকে মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে এটা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক ক্ষমতায় যারা আসীন আছেন, সেই রাজনৈতিক ক্ষমতা লিপসুরা গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করবার জন্যে এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের খাড়া নামিয়ে আনছেন। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।